नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 25 जुलाई सोमवार न्यूज निर्भीकेर विशेष प्रतिवेदन निये उपस्थित आमी शरण सुंदर दास। आज के आमादेर एई प्रतिवेदनेर विषयबस्तुर परिप्रेक्षिते शिरोनाम होच्छे अभियुक्तदेर हये कोनो साफाई नय, केवल एकटा प्रश्न होच्छे शुधु बिरोधीदेर उपरेई ईडी सीबीआईर खाड़ा केन, गेरुआ शिविरेर बेलातेई बा चुप थाके केन ईडी सीबीआई? এই প্রশ্ন কিন্তু উঠছে। এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে গত শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। এর মধ্যে ছিল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িও, তালিকায় ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বাড়িও। শুক্রবার সকাল 7:30 নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছেছিলেন একেবারে ইডির আধিকারিকরা। এরপর চলে টানা প্রায় 27 ঘন্টার প্রশ্নোত্তর, তারপরেই ইডির হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। আটক করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় 22 কোটির মতো টাকা এবং বহুমূল্যের গহনা, বিদেশি মুদ্রা। তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী একাধিক নেতা মন্ত্রীর বাড়ি এবং দপ্তরে। ঘটনাচক্রে সিংহভাগ ক্ষেত্রে সেই সব রাজ্যে ক্ষমতায় ছিল না বিজেপি। গত 5 বছরে এই তল্লাশি অভিযানের সংখ্যা আরও বেড়েছে। পার্থ ছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর কড়া নজর রয়েছে। কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে একাধিকবার তলব করা হয়েছে, এমনকি তার বাড়িতেও গিয়েছে সিবিআই। বারবার তলব করা সত্ত্বেও এখনও পর্যন্ত তৃণমূল সাংসদ অভিষেকের সঙ্গে কয়লাকাণ্ডের যোগ প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2017 সালের ফেব্রুয়ারি মাসে এক নির্বাচনী সমাবেশে বিরোধী কংগ্রেসকে সতর্ক করে হুঙ্কার ছেড়েছিলেন, বলেছিলেন তাঁর কাছে সকলের দুর্নীতির হিসাব রয়েছে এবং তিনি তা খুব শীঘ্রই সামনে আনবেন। চলতি বছরের 1 জুন ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে যুক্ত একটা আর্থিক তছরূপ মামলায় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে তলব করে ইডি। তলব করা হয় রাহুল গান্ধীকেও। তার ঠিক 2 দিন আগে ইডি আধিকারিকরা হাওয়ালা মামলায় দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনকেও গ্রেপ্তার করে। অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের স্বাস্থ্য, বিদ্যুৎ এবং স্বরাষ্ট্রসহ একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন সত্যেন্দ্র জৈন। সত্যেন্দ্র জৈনের গ্রেপ্তারের পর আপ নেতা সঞ্জয় সিং বলেছিলেন মন্ত্রীর বাড়িতে ইডি 7 বার হানা দিয়েছে। সঞ্জয় সিংও দাবি করেন তখন যে আপকে বদনাম করার উদ্দেশ্যেই কেন্দ্র চক্রান্ত করছে। আর্থিক তছরূপ মামলায় শিবসেনার মন্ত্রী অনিল পরবের বাড়িতেও ইডি অভিযান চালিয়েছে। সেই সময়ে সরকারে থাকা মহাবিকাশ আঘাড়ি জোট সরকার এর ব্যাপক সমালোচনা করেছিল। দাবি করা হয় মহারাষ্ট্রে সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার পর বিজেপি এইভাবে রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে। এই বছরেই ফেব্রুয়ারি মাসে মহারাষ্ট্রের সংখ্যালঘু মন্ত্রী নবাব মালিককেও আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে মহারাষ্ট্রের জোট সরকারের দাবি ছিল মন্ত্রীকে তাঁর নির্ভীক মনোভাব এবং কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার তোপ দাগার কারণেই গ্রেপ্তার করা হয়েছে। শিবসেনার তরফে দাবি করা হয় শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদক মামলায় এনসিবির বিরুদ্ধে মুখ খোলাতেই তাঁর এই পরিণতি। যদিও বিজেপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস দাবি করেছিলেন যে আর্থিক তছরূপের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নবাব মালিক এবং তাঁর পরিবারের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও যোগাযোগ রয়েছে। 2021-এর নভেম্বরে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। তোলাবাজি এবং আর্থিক তছরূপের মামলায় অনিল দেশমুখকে 12 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তারপর গ্রেপ্তার করেছিল ইডি। মুম্বাই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিংয়ের আনা অভিযোগের ভিত্তিতে তাঁর উপর একযোগে তদন্ত শুরু করে ইডি এবং সিবিআই। তিনিও এখন জেলে রয়েছেন।
2015 সাল থেকে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে তথা কংগ্রেস সাংসদ কীর্তি চিদম্বরমকেও একাধিকবার বিভিন্ন মামলায় জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। কীর্তি গ্রেপ্তারও হয়েছেন। 2020 সালের একটা রিপোর্ট অনুযায়ী দেশের ইতিহাসে কীর্তি চিদম্বরমের উপরে এখনো পর্যন্ত সব থেকে বেশি জোর দিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো, তা সে ইডি হোক বা সিবিআই। কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারকে চলতি বছরের 1 জুলাই আর্থিক তছরুপের মামলায় তলব করেছিল সিবিআইয়ের বিশেষ আদালত। তবে এর আগে 2019 সালের সেপ্টেম্বরে শিবকুমারকে টাকা পাচার এবং কর ফাঁকির অভিযোগে গ্রেপ্তার করেছিল ইডি। 2017 সালেও শিবকুমারের বেঙ্গালুরুর বাসভবন এবং অফিসে আয়কর দপ্তর অভিযান চালিয়েছিল। শুধু কেন্দ্রের বিরোধী দলের নেতা মন্ত্রী নন, কেন্দ্রীয় সংস্থাগুলোর প্রকোপ পড়েছে সেই সব দলের মুখ্যমন্ত্রীদের উপরেও। 2019 সালের 25 জানুয়ারি হরিয়ানার জিন্দে উপনির্বাচনের ঠিক একদিন আগে কংগ্রেসের প্রবীণ নেতা এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বিরুদ্ধেও হরিয়ানার গুরুগ্রামে কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ, প্রতারণা এবং দুর্নীতির অভিযোগে মামলা করেছিল সিবিআই। এর আগেও হুডার বিরুদ্ধে 2 বার মামলা দায়ের করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রোহতকে হুডার বাসভবন সহ 20টা জায়গায় অভিযান চালায় সিবিআই। ওই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা এবং বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা বলে মন্তব্য করেছিলেন তিনি। 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর 2016 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের তৎকালীন ক্ষমতাসীন অখিলেশ যাদব সরকারের বিভিন্ন নেতাদের উপর একাধিকবার অভিযান চালায় সিবিআই। রাজ্য জুড়ে অবৈধ খনি মামলার তদন্ত শুরু করে এই মামলাগুলো চালানো হয়েছিল। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব কেন্দ্রের সমালোচনা করে সিবিআইয়ের ওই অভিযানগুলোকে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছিলেন। 2018 সালের আগস্ট মাসে গুজরাটের রাজ্যসভার কংগ্রেস সাংসদ আহমদ প্যাটেল, যিনি এখন মৃত প্রয়াত আহমদ প্যাটেলকে দ্বিতীয়বারের জন্য স্টারলিং বায়োটেক সংস্থার ঋণ খেলাপি এবং অর্থ পাচার মামলায় যুক্ত করেছিল ইডি। ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2017 সালে ওড়িশায় পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দপ্তরের বিভিন্ন কর্মীদের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। অভিযান চালানো হয়েছিল একজন বিধায়ক এবং সাংসদের বাড়িতেও। 2016 সালে কয়েকজন বিধায়ক সরকার থেকে সরে গেলে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের সরকার ভাঙনের মুখে পড়ে। রাওয়াতকে বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট। কিন্তু আস্থা ভোটের ঠিক আগে বিজেপি নেতা রঘুনাথ চৌহানের দায়ের করা জনস্বার্থ মামলার ভিত্তিতে রাওয়াতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। তবে আস্থা ভোটের কারণ দেখিয়ে হাজিরা দিতে যাননি কিন্তু হরিশ রাওয়াত। 2014 সালের 15 অক্টোবর হরিয়ানার বিধানসভা নির্বাচনের ঠিক 10 দিন আগে সিবিআই ভারতীয় জাতীয় লোকদলের প্রধান ওম প্রকাশ চৌতালার জামিন বাতিল করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে চিকিৎসার কারণে চৌতালা জামিন পেয়েছিলেন। দিল্লি হাইকোর্ট সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে চৌতালার জামিন বাতিল করেছিল। হেফাজতে ফিরতে হয়েছিল ওম প্রকাশ চৌতালাকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজর ছিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং এলডিএফের অন্য নেতা মন্ত্রীদের উপরেও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজ্যের একাধিক বিরোধী নেতা অভিযোগ করেছেন যে বিরোধীদের কণ্ঠরোধ করতেই কেন্দ্র বারবার কেন্দ্রীয় সংস্থাগুলো দিয়ে বিভিন্ন বিরোধী রাজ্যগুলোকে চাপে রাখছে। এই নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। যদিও সত্যিই কেন্দ্রীয় সংস্থাগুলো চাপ বাড়াচ্ছে কিনা তা আপেক্ষিক এবং অবশ্যই তর্ক সাপেক্ষ। তবে একথাও কিন্তু সত্য যে এই কবছরে বিজেপির শাসনাধীন রাজ্যে কিন্তু সিবিআই বা ইডির হানা খুব একটা দেখা যায়নি। খুব একটা কেন, মোটেই দেখা যায়নি বলা যায়। এই প্রসঙ্গে তেলেঙ্গানার ক্ষমতায় থাকা টিআরএস দলের কার্যনির্বাহী সভাপতি কেটি রামারায়ের প্রশ্ন এবং দাবি এই বিতর্ক আরও খানিকটা উস্কে দিয়েছে। একটা টুইট বার্তায়
প্রশ্ন তুলে তিনি বলেছেন যে গত 8 বছরে কেন্দ্রের এনডিএ সরকার ক্ষমতায় আসার পর তাদের কতজন নেতা বা তাদের আত্মীয়দের উপর ইডি বা সিবিআই অভিযান চালিয়েছে কি এর হিসাব দিতে পারবে। বিজেপি নেতাদের হরিশ্চন্দ্রের বংশধর বলেও কটাক্ষ করেছেন তিনি তার টুইট বার্তায়। সব মিলিয়ে এসএসসি দুর্নীতি মামলায় গত শনিবার ইডির হাতে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার আবারও সেই একই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে যে শুধুমাত্র বিরোধীদের উপরেই ইডি এবং সিবিআইয়ের খাঁড়া কেন, গেরুয়া শিবিরের বেলাতেই বা চুপ থাকে কেন ইডি বা সিবিআই। এই প্রশ্ন কিন্তু সারা ভারতবর্ষের অবিজেপি রাজ্যগুলো থেকে উঠছে এবং অবিজেপি নেতাদের কাছ থেকে উঠছে, সাধারণ মানুষ তো তুলছেই। তো আপাতত এই পর্যন্ত, আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 2:30 থেকে 3:30 মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন রাত 10টায় গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।